What's up, beautiful people? So welcome to my YouTube channel. I am Shanto. আমরা এখন যাচ্ছি আলতা দিঘিতে। এখান থেকে প্রায় 80 থেকে 90 কিলোমিটার লাগবে। তো যেটা বলবো এখনি যে রাজশাহীর বিমানবন্দর রোড ধরে একেবারে সোজা নগাতা যাবে। মেইন সদর থেকে হাতের বামে চলে আসলাম। এখন সুন্দর একটা রোড। আমি এই রোডে আসছিলাম আগে, বাট এপার দিয়ে যাইতে হয় আমার জানা ছিল না। জাস্ট রাস্তাটা দেখেন কতটা সুন্দর। মানে গতবার যখন আসছিলাম ঠিক সেম দেখছিলাম, এবার গাছের পাতাগুলি একটু হলুদ। মানে যাই হোক, মানে মন ভরে যাওয়ার মতো রাস্তা, আর পরিবেশটা এখন ওভাবে ওই রকমই ঠান্ডা বাতাস সকালবেলা, তার সাথে এত সুন্দর একটা রাস্তা। मुझे तो तुम्हारी याद आ रही है सोनू, मैं क्या करूं, इतनी सुंदर रोड है। सो रियली आई मिस यू माय डियर। वन डे इंशाल्लाह আমরা আসবো। তো ট্যুর যখন দিচ্ছি তো সকালবেলা তো ব্রেক একটা দিতেই হয়, আর ব্রেকটা হবে শুধুমাত্র চায়ের, যেহেতু এখন নাস্তা হয়তো করবো না। আমরা ঠিক 6টার সময় রওনা দিয়েছিলাম, এখন 7:30 বাজছে। আর এটা জায়গাটার নাম, এই জায়গাটার নাম কি বলছে? হ্যাঁ, মহাদেবপুর। মহাদেবপুর, হ্যাঁ। তো যাদের কথা বলছিলাম, আফ্রিদি আছে সাথে আজকে, তারপরে হলো সজীব, আরো দুজন আছে, তাদের নাম মনে আসছে। নাম কি বলো? কাফি। কাফি, রুবেল, রুবেল, ফয়সাল, সজীব। তো এসে ক্লাসিক একটা বাইক চালাচ্ছে, আবার ক্লাসিক দিতে। তো এটা ফুল রয়্যাল ইনফিনিটি কপি বলা যায়, বাট মানে ব্রেকের দিক দিয়ে পুরো জিরো। তো চা আমার জিরো, তুই চালালি করছো? ব্রেক ঢিল করে রাখা আছে, টাইট করলাম আমরা। হ্যাঁ, তাহলে তো ভালো। মানে এটা আস্তে চালানোর সময় ঢিল করে রাখতে হয়। হেভি টাইনিক শোনা দিল তো আমাকে, পাট পরাই দিল, বুঝতে মানে যে বুঝতে পারবো না ভাই। যেন আমার 6টা চা এই হচ্ছে দুধ চা। গ্রামের মানে এই সাইডে দুধ চাটা কেমন জানি না, আর সবাই খাচ্ছে আদা চা, মানে রং চা আর কি। বাট আমার সকালবেলা আদা চা খাইলে পরে একটু সমস্যা হয়, দ্যাটস ওয়াই আমি দুধ চা বলছি। বাট আমরা যেই গুগল ম্যাপের সন্ধানে আর কি দেখে রওনা দিয়েছি যে 82 কিলোমিটার বা 90 কিলোমিটার মতো, বাট অ্যাকচুয়ালি সেটা অন্য আলতা দেখি। আমরা যেখানে যাব সেটা আরও দূরে, মানে নগার কিছু দূর থেকে দেখলাম যে 82 কিলোমিটার। হোপস তো খুব বেশি দূরে হবে না এখান থেকে এখন, বাট এখনও 50 প্লাস কেন আরও বেশি। সো চা খাওয়ার পরে আবার আমরা আবার রওনা দিয়ে দিব। আমাদের চা খাওয়ার শেষে একেবারে আবার রওনা দেব, তখন দেখা হবে। হয়তো বা কোনো একটা ইতিহাস আছে আলতা দিঘি নামে আর কি। অ্যাকচুয়ালি আমরা চলে এসেছি এপা দিয়ে যেতে হবে। হ্যাঁ, এটা আমি ভিডিওতে দেখছি, এটা 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 যে আলতা দিঘির একটা হবে। হ্যাঁ, আলতা দিঘি এটা।